হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অটো গাড়িতে কীভাবে ড্রাইভিং করতে হয় অটো গিয়ার দিয়ে সেটা দেখানোর চেষ্টা করবো, এবং গাড়িতে কী কী সিস্টেম আছে সবগুলোই ভিডিওতে দিব। দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন, এটা হচ্ছে এক্স করলা গাড়ি, ফুল অটোমেটিক। তো এই গিয়ার অটোমেটিক এবং ডোর অটোমেটিক সব কিছু অটোমেটিক এই গাড়িতে। ব্যাক ক্যামেরা আছে, তারপর যে আমরা ব্যাকে দেওয়ার সময় গাড়ি ব্যাকে দেখানো যায় ডিসপ্লেতে, সব কিছু আপনাদেরকে আপডেট দেখাবো এখন। আর এখানে গিয়ার কীভাবে দেয়, কীভাবে ড্রাইভিং করতে হয় সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা ফুল অটোমেটিক গাড়ি দিয়ে ড্রাইভিং শিখতে চান তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক উপকার হবে। যারা নতুন ড্রাইভিং শিখবেন তারাও এই ভিডিওতে কিছু দেখে কিছুটা হইলে আপনারা কি উপকৃত হবেন। বন্ধুরা, তো এখন আমরা ভিতরে যাব। ভিতরে গিয়ে দেখতে পাচ্ছেন আমার বাগিনা বসছে। এই যে এখন কিভাবে স্টার্টিং দিতে হয়, কিভাবে গিয়ার দিতে হয়, কিভাবে গাড়ি ড্রাইভ করতে হয় অটো গাড়ি, এই গাড়ির এই ভিডিওতে সব কিছু ইনশাল্লাহ দেখাবো। চলেন আমাদের সাথে থাকুন বন্ধুরা। ওকে, আমরা ভিতরে গিয়ে বসি, লেটস গো। কিভাবে অটো গাড়ি ড্রাইভ করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন গাড়ির ড্যাশবোর্ড, এটা এজ স্টিয়ারিং, আর এদিকে হচ্ছে গিয়ার বক্স। এখানে গাড়িতে এখন গাড়ি এখন আছে পার্কিং এ, ফ্রিতে আছে। আর এখন আপনাদেরকে আসলে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমি অটো গাড়ি কিভাবে ড্রাইভিং করতে হয় শুরু থেকে আমি ফুল ভিডিওতে দেখাবো। স্টার্ট দেওয়া হইতে, এসি ছাড়া হইতে একটা গাড়ির, তারপর যে গিয়ার, গাড়িটা কীভাবে কন্ট্রোল করবেন, কীভাবে অটো গাড়ি চালাবেন সেটা নিয়ে ভিডিও। তো এখন গাড়িটা পার্কিং আছে, দেখেন আমরা রাস্তাতে আছি। তো গাড়ি এখনই স্টার্ট দিবে, দাও বাগিনা গাড়িটা স্টার্ট দাও, আর ইয়েটা দেখা দাও, দিকটা দেখো, এখন চাবি দেওয়া হয়েছে, চাবি দেওয়া হয়েছে কিন্তু স্টার্ট দেওয়া হয়নি। তো গাড়ি সর্বপ্রথম স্টার্ট দেওয়ার আগে আমরা গিয়ারটা চেক করে নিই, ও গাড়িটা এখন আছে ফ্রিতে পার্কিংয়ে, আর সে চাবিটা প্রথম কিক দিছে তবে স্টার্ট দেয় নাই। এই যে ড্যাশবোর্ডে লাইট আসছে চাবি দেওয়ার পরে, মাদারবোর্ডে এখানে, ড্যাশবোর্ডে এখানে সবগুলো কারেন্ট আসছে। তো এখন সে কিক দিবে ফ্রিতে পার্কিংয়ে রেখে, দাও স্টার্ট দাও দেখি। এই যে গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে, আবার দাও স্টার্ট বন্ধ হয়েছে। এই গাড়িটা হচ্ছে ঘাসে চলতেছে এখন। তারপর যে যদি আপনার এসি ছাড়েন তাহলে এসির অপশন এখানে দেখেন, এই যে এসি, আমরা এসি ছাড়িয়ে নিলাম কারণ গাড়ির ভিতরে অনেক গরম, গ্লাস নামানো থাকলে গাড়ি অনেক গরম হয়ে যায়। তো এবার আমরা গাড়ি ড্রাইভিং এ দিব। দেখেন এখানে ফির পরে আছে আর, আর এর পরে আছে এন, এন এর পরে আছে ডি, ডির পরে আছে টু, টুর পরে আছে এল, কিন্তু এই সব কয়টা থেকে এখন গাড়িটা এই যে ঠিক এই জায়গায়, এই জায়গায় এই ইয়েটা টিপ দিয়ে ধরে এখানে আনতে হবে, ডিতে আনতে হবে। তবে কিভাবে এটা আগে এখানে নিচে নিচে দেখেন দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে রেস, ডান পাশটা হচ্ছে রেস,
চারটা দাও ব্যাস, আর বাম পাশেরটা হচ্ছে ব্রেক, তার মানে ব্রেকে পাড়া দিয়ে, ব্রেকে পাড়া দাও, পাড়া দিয়ে আনো ক্যামেরা। দেখেন ও ব্রেকে পাড়া দিছে, ব্রেকে পাড়া দেওয়ার পরে গিয়ার চেঞ্জ করবে, গিয়ার চেঞ্জ করতে হলে কোনটা দিয়ে চেঞ্জ করতে হবে, এইটা, এই যে গিয়ার, ব্রেকে পাড়া দাও, এই যে এটা, এই জিনিসটা, এখানে একটা চাবি আছে, এটাতে এইভাবে চিপ দিয়ে ব্রেকে আনতে হবে, এইভাবে এক দুই তিন, এই যে ড্রাইভিং আসছে। এখন আবার আমি পার্কে নিয়ে গেলাম, কিন্তু ওখানে ওর পায়ে ব্রেকে পাড়া দেওয়া আছে, তো আবার দাও। এই এখন ডিতে দিছে, দেখেন এখন সামনের দিকে গাড়িটা আস্তে আস্তে আগাবে, দেখি সামনের দিকে নাও। আচ্ছা হ্যান্ড ব্রেকটা দেখেনি, হ্যান্ড ব্রেক অবশ্যই, হ্যান্ড ব্রেক উঠানো থাকে, আপনি হ্যান্ড ব্রেকটা নামাই নেবেন ডিতে দেওয়ার পরে, হ্যার পরে সামনের দিকে আস্তে আস্তে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন গাড়ির সামনের দিকে যাচ্ছে, এই যে আমার বাগিনা ড্রাইভিং করতেছে, ওনার নাম হচ্ছে পাভেল। বাগিনা আল্লাহর রহমতে অনেক সুন্দর ড্রাইভ জানে, ড্রাইভ করে। এই গাড়িগুলা চালানো অনেক সহজ, অটো গাড়ি যেগুলো ম্যানুয়াল ওগুলো অবশ্যই একটু কঠিন, সেটা আপনারা জানেন। এখানে কিন্তু অটো গাড়িগুলা শুধু গিয়ারে দেওয়া, আর একটা হচ্ছে ব্রেক, আর একটা হচ্ছে রেস, যখন গাড়ি চলবে তখন রেসে থাকবে, আর যখন ব্রেক করবেন বা জ্যামে পড়বেন তখন ব্রেকে ফাড়া রাখবেন, ব্রেক করে আবার দাঁড়া থাকবেন, আর বেশি জ্যাম পড়লে তখন গাড়ি এখানে ঘুরে ফেলো, জ্যাম আছে আমরা ওদিক যাবো না। আস্তে 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 ব্রেক, এই যে ও গাড়ি এখন ব্যাকে নিচ্ছে, সামনের দিকে জ্যাম আমাদের প্রয়োজন নাই, আমরা জাস্ট ভিডিওটা করার জন্য এই গাড়ি ঘুরাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন গাড়িটা ঘুরে ফেলছে, ব্যাকে দেওয়ার সময় অবশ্যই কিভাবে দেয় এটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি সামনে গিয়ে। তো ফ্রেন্ডস এখন আমরা গাড়ির সামনের দিকে আগাচ্ছে, এটা হচ্ছে ডিতে ড্রাইভিংয়ে, অর্থাৎ গাড়ির সামনের দিকে যাইতে হলে ডিতে দিয়ে আমরা ড্রাইভ করছি। দেখতে পাচ্ছেন এই জিনিসটা ডি বরাবর থাকতে হবে, গিয়ারটা, গিয়ারটা ডি বরাবর থাকতে হবে। তা আমি সামনে গিয়ে আর একটু সামনে গিয়ে পিছনে গাড়ি অর্থাৎ ব্যাকে কীভাবে দিতে হয় আর কত নম্বর গিয়ারে দিতে হয় সেটা দেখাবো। এটা হচ্ছে আরে, আর অর্থাৎ রেওয়াজ, অর্থাৎ পিছে ব্যাকে দেওয়া, পিছে ব্যাকে দেওয়া কীভাবে দিতে হয় সেটা দেখাবো। এই যে গাড়িটা চলতেছে এখন, গাড়ি ড্রাইভিং করতেছে আমার ভাগিনা মিস্টার পাভেল। তো
বন্ধুরা আমরা এখন সামনে গিয়ে গাড়িটা ব্যাকে কিভাবে দিতে হয় সেটা দিব সামনে মোড়ে গিয়ে গাড়ি একটু সামনে নিয়ে পরে ব্যাকে দিবে ব্যাকে দিয়ে গাড়িটা ঘোরাবা হাওয়ায় যাবে করো সামনে যাও এখানে প্রথম দাঁড়াও তারপরে ব্যাকে দাও বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি এখনো গিয়ার আছে ডিতে আমরা এখন ব্যাকে দিব গাড়িটা ঘুরাবো তাহলে কিসে দিবে এখন দেখো বাগিনা দেখো রিভার্স আরে দেখেন এখন আরে দেওয়া হয়েছে রিভার্স এনেতে নিউট্রাল গাড়ি যখন নিউট্রালে থামবে তখন এনে রাখতে হবে আর আরেতে রিভার্স রিভার্স দিলে এই যে রিভার্স এখানে ব্যাক ক্যামেরা চালু হয়েছে এই যে ব্যাক ক্যামেরা চালু হয়েছে আর টুতে হচ্ছে গাড়ি যখন নিচু জায়গায় কোনো গর্তে পড়ে যায় তখন টুতে দিয়ে ড্রাইভ করতে হয় কিন্তু আমাদের এখানে এতগুলো লাগে না আমরা এখন আরে দিয়ে গাড়ি ব্যাকে দিব ব্যাকে দাও এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাতে দেখা যায় সাইডে লোকজন থাকলে আস্তে ধীরে যাও এই যে গাড়ি এখন আস্তে আস্তে ব্যাকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন গাড়ি ব্যাকে আসছে এবার গাড়ি যখন সোজা হয়ে গেছে এবার আবার সে ডিতে আনলো ব্রেকে পাড়া দিয়ে তবে ব্রেকে পাড়া দেওয়া ছাড়া কোনো গিয়ার চেঞ্জ করা যাবে না এখন ডিতে আছে এখন ড্রাইভ করবে আবার সামনের দিকে যাবে এবার সোজা গেল আবার যাও গা গাড়ি ঘোরানো হয়েছে ব্যাকে দিয়ে গিয়ার দেওয়া হয়েছে আর দিছে এখন বর্তমানে আবার ড্রাইভিংয়ে চলতেছে এই যে ড্রাইভ চলতেছে তো আশা করি বন্ধুরা আপনারা যারা নতুন অটো গাড়ি শিখতে চান বা আপনাদের একটু একটু কিছুটা যদি অভিজ্ঞতা হয় আমার ভিডিওটা দেখে তাহলে বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন আর আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ একটু টাটা দিয়ে দাও